পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে বিক্রির সরকারি সিদ্ধান্তের মধ্যেই সক্রিয় হয়ে উঠেছে কালোবাজারি চক্র। চক্রের অন্যতম মূল হোতা সহজ ডটকমের অফিস সহকারী মিজান ঢালী ও সার্ভার অপারেটর নিউটন বিশ্বাস সহ নয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের কাছ থেকে অবৈধভাবে সংগ্রহ মজুদ করার টিকিট জব্দ করা হয়েছে। টিকিট কালোবাজারিতে প্রায় কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য পেয়েছে র্যাব। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ঈদ যাত্রায় ট্রেনের টিকিট যেন সোনার হরিণ। কালোবাজারি টিকিট না পাওয়া, অনলাইনে টিকিট গায়েব হওয়া যাত্রীদের পুরনো অভিযোগ। 24 মার্চ থেকে ট্রেনের ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এরই মধ্যে সক্রিয় হয়ে উঠেছে কালোবাজারি চক্র। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কমলাপুর ও সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে কালোবাজারি চক্রের সদস্যদের গ্রেপ্তার করেছে র্যাব। তাদের কাছে এনআইডি সব কিছুই আছে আগে থেকে স্টক করা, পাশাপাশি তারা নিজেরাও কম্পিউটারে একদম সহজ .com ওপেন করে তারা বসে থাকে। তারাও নিজেরাও কিন্তু কমান্ড দিয়ে টিকিট ক্রয় করে ফেলছে এবং পরবর্তীতে যখন প্রাইসিস বা ডিমান্ড দ্বিগুণ তিনগুণ দামে বিক্রি করছে। মূলত এইভাবেই তারা টোটাল কার্যক্রমটা করতেছে। র‍্যাব জানিয়েছে সহজ .com-এর কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে চক্রটি হাতিয়ে নিচ্ছে বিপুল সংখ্যক টিকিট। তথ্যটা খুব ইম্পর্টেন্ট যে আমি তথ্য পাচ্ছি কিনা, কোনটা খালি হচ্ছে। আমরা তো হুট করে এখন আপনি টিকিট বুকিং করতে গেলে পাবেন না, তো ওরা সারাক্ষণ বসে থাকে। ওরা যখন তথ্য পাচ্ছে যে এই ট্রেনে এখন এই কটার টিকিট বা এই কটার সিট খালি হয়েছে, তখন কিন্তু এরা নিজেরা এবং তাদের যারা সিন্ডিকেটের লোকজন তাদের মাধ্যমে তারা এই টিকিটগুলো কেটে ফেলছে। টিকিট বিক্রির টাকার একটি বড় অংশ ভাগাভাগি হতো রেল এবং সহজ .com-এর সিন্ডিকেট সদস্যদের মধ্যে বলেও জানিয়েছে এলিট ফোর্স র্যাব। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।